হ্যালো এভরিবডি, সবাই ভালো আছেন? এটা আমি প্রত্যাশা যেমন করি সেই সাথে সাথে বিশ্বাসও করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার যে স্ক্রিনটা দেখছেন, একটা স্ক্রিনের ভিতরে চারটা পেয়ার রয়েছে। আমি যদি ঠিক বাম পাশের ওপর দিক থেকে আসি, ইউরো ইউএসডি মিনিট ফাইভ, ঠিক তার নিচে জিবিপি ইউএসডি মিনিট ফাইভ, তারপরে গোল্ড এবং ইউএসডি জেপি মিনিট ফাইভ, এবং এই চারটা পেয়ারের ভিতরে তিনটা পেয়ারে সিগনাল চলমান, ট্রেডও চলমান। ইউরো ইউএসডি জিবিপি ইউএসডি গোল্ড তিনটায় যথাক্রমে সেল সিগনাল অ্যাক্টিভেট রয়েছে এবং সেল ট্রেডও অ্যাক্টিভেট রয়েছে, এবং ও তিনটা ট্রেড মিলে এই মুহূর্তে প্রফিটের পরিমাণ হচ্ছে 24 পয়েন্ট সামথিং। একটা ইউএসডি জেপিও যেটা, সেটা এই মুহূর্তে কোনো ট্রেড অ্যাক্টিভ নাই বা কোনো সিগনাল অ্যাক্টিভ নেই। এখন বাজে হচ্ছে 3:13, অর্থাৎ মার্চ 20 তারিখ। আমি আগেও বলেছি যে এই অ্যাকাউন্টটা কিন্তু একটা প্রপ ফান্ডে নতুন একটা অ্যাকাউন্ট, 25K USD, শুধুমাত্র মিনিট ফাইভ এর ট্রেড করার জন্য 100 পিপ্রো 8 টিকে এখানে অ্যাক্টিভেট করানো হয়েছে। এখন দেখেন, ট্রেডিংটা আসলে আমরা আমাদের কনসেপ্ট, আমাদের ধারণা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশের কারণে, বা আমরা যেখানে থাকি বা যেখান থেকে আসলে ট্রেডিংয়ের ধারণাগুলো আমাদের ভিতরে তৈরি হয়, সেই সমস্ত জায়গা বা সেই সমস্ত কমিউনিকেশন বা কানেক্টিভিটির কারণে ধারণাগুলো সেই রকমভাবে ডেভেলপড হয়। কিন্তু র একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যেটা চিন্তা করি সেটা ফরেক্স ট্রেডিং না, আপনি যেটা চিন্তা করেন সেটাই শুধুমাত্র ফরেক্স ট্রেডিং, এমনটা না। আসলে ফরেক্স ট্রেডিংটা হচ্ছে, আপনি যখন চিন্তা করবেন যে আপনি ফরেক্স ট্রেডার এবং আপনি প্রফেশনালি এই ট্রেডিং করেই আপনার জীবন ধারণ করবেন বা আপনি হয়তো জীবিকা নির্বাহ করবেন, এমন যখন আপনার চিন্তা বা আপনার ব্রেন যখন এমনটা ভাবে, তখন এই যে আমরা এখন ফরেক্স ট্রেডার হিসাবে যে যত টাকা, যে যতটুকু চিন্তা করি না, ফরেক্স সম্পর্কে যে ধারণাগুলো অলরেডি ডেভেলপড হয়েছে, ঠিক ওই চিন্তাটা যখন করবেন তখন আপনার ভিতরে অরিজিনাল রিয়েল ধারণাটা ডেভেলপ হওয়া শুরু করবে। এই মুহূর্তে 100 পিপ্রো 8 কে কেন অ্যাক্টিভেট করা হয়েছে আমি শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বিষয়ে পরিষ্কার করে দিচ্ছি। 100 পিপ্রো 8 শুধুমাত্র কোনো নির্দিষ্ট পেয়ারে না, কোনো নির্দিষ্ট টাইম ফ্রেমে না, 100 পিপ্রো 8 সকল মেজর, নন মেজর, মেটাল, গোল্ড, ক্রিপ্টো, ওয়েল, মিনিট ওয়ান থেকে শুরু করে মান্থ চার্ট পর্যন্ত প্রত্যেকটা টাইম ফ্রেমে এটা সমানভাবে কার্যকর। আমি আপনাদেরকে সেটা হয়তো ক্রমান্বয়ে দেখাচ্ছি। আপনার টেলিগ্রামে যারা ফলো করছেন তারা সবসময় মিনিট ওয়ানের ট্রেড দেখেন, মিনিট ফাইভের ট্রেড দেখেন, M15 ট্রেড দেখেন, এইসনের ট্রেড দেখেন, এমন কোনো টাইম ফ্রেম নাই যে টাইম ফ্রেমে 100 পিপ্রো 8 কাজ করে না। ভালো থাকবেন, আশা করি খুব তাড়াতাড়ি আপনার সাথে কথা হবে, দেখা হবে আমাদের গ্লোবাল ফ্যামিলিতে। সবাই মিলে আসলে না হইলে হবে না, একজন, দুইজন, পাঁচজন, দশজন, পঞ্চাশজন, 100, 500, এভাবে আসলে পুরো সিস্টেম চেঞ্জ করা যাবে না। আমরা ফরেক্স ট্রেডিংয়ে এই মুহূর্তে যারা 100 পিপ্রো 8 ব্যবহার করছি, ইকোনমিক্যালি অন্য ট্রেডার আমাদের দেশের তুলনায় তাদের থেকে কিছুটা ডেভেলপড, কিছুটা না অনেকটাই, কারণ 100 পিপ্রো 8 যারা এই মুহূর্তে ব্যবহার করছেন তারা একটা অবস্থান তৈরি করে নিয়েছেন, কেউ নিচ্ছেন। আপনার উচিত এই ফ্যামিলিতে নতুন মেম্বার হয়ে যাত্রা শুরু করা। ধন্যবাদ।